শরতের আকাশে আজ সাদা মেঘ, কাশফুল দুলছে মৃদু বাতাসে, বা লাল বেনারসি, এরকম অসংখ্য সুন্দর গান গেয়ে শ্রোতাদের ভিতরে যিনি অনেক আগেই জায়গা করে নিয়েছেন, সেই সঙ্গীত শিল্পী আজ আমাদের সঙ্গে আছেন। মিউজিক অ্যান্ড রিদমে সাথে পাড়িয়া আছি এবং যিনি আছে, আমার মনে হয় যে গানের লিরিক্সগুলো যেহেতু বলে দিয়েছি, আপনারা কিন্তু বুঝেই গিয়েছেন কে আছে, নাম বলবো, তবে তার আগে বলতে চাই পুরো আয়োজনটি কিন্তু আপনাদের জন্য, সো আপনারা পার্টিসিপেট করতে পারবেন। তার জন্য যেটি করতে হবে, স্কলে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে। আমি আর কথা বাড়তে চাই না, আমি জাস্ট তার নামটা একবার বলতে চাই। এস টি রুবেল আছেন আমাদের সঙ্গে, চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। ধন্যবাদ। কেমন আছেন? খুব ভালো আছি। আচ্ছা, আমার ভীষণ রকম ভালো লাগছে, কারণ অনেকদিন পরে আমার মনে হয় যে এরকম মিউজিক্যাল প্রোগ্রামে পেয়েছি আপনাকে। দেশে বাইরে ছিলেন অনেকদিন, শুরুতে একটু জানতে চাই দেশে এসে কেমন লাগছে। মানে অনেকদিন পর হয় না যে দেশের প্রতি কিন্তু অন্যরকম একটা ভালোবাসা, ভালো লাগা কাজ করা উচিত। খুব সংক্ষেপে বলি, যদিও আমেরিকা কানাডা ছিলাম, খুব সুন্দর কান্ট্রি, ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান কান্ট্রি এগুলো, কিন্তু মায়ের কাছে, মায়ের চাইতে তো আপনার কেউ হয় না, কেউ নাই, সেই তো মায়ের কাছে কেমন থাকতে পারি, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ভেরি ইজিলি। এবং এই অনুভূতি আসলে কোনোভাবে প্রকাশ করা যায় না। আর এটা হচ্ছে একেবারে বিজয়ের মাস, সো সবাইকে একটু বিজয়ের শুভেচ্ছা জানাতে চাই আমরা এই আয়োজনের শুরুতেই। তাহলে কি দেশের একটা গান দিয়ে আমরা শুরু করতে পারি আজকে? আজকে আমরা প্রথমেই আমি বলবো যে, ধন্যবাদ, প্রথমে আমি বলবো যে যাদের আত্মত্যাগের বিনিময়ে, 30 লক্ষ শহীদের বিনিময়ে, যাদের কষ্টের বিনিময়ে, রক্তের বিনিময়ে বাংলাদেশ, তাদেরকে সালাম জানিয়ে এই বিজয় দিবসের প্রাক্কালে অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে একটি দেশের গান দিয়ে শুরু করব। এই গানটি নুরুল আলমের লেখা এবং আমারই সুর করা একটি দেশের গান। দেশের পতাকা দেখে দেব আমি তোমার দুটি চোখে, বসবে ভালো আমাকে তুমি, বসবে বাংলাদেশকে। দেশের পতাকা দেখে দেব আমি তোমার দুটি চোখে, বসবে ভালো আমাকে তুমি, বসবে বাংলাদেশকে। আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে, আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে। দেশের পতাকা একে দেব আমি তোমার দুটি চোখে, বসবে ভালো আমাকে তুমি, বসবে বাংলাদেশকে। পেয়েছি তোমার ঝরেছে শহীদের রক্ত, লক্ষ প্রাণে বিনিময়ে দেশকে করেছি মুক্ত, পেয়েছি স্বদেশ পেয়েছি তোমার ঝরেছে শহীদের রক্ত। শ্রদ্ধার পুষ্পমালা হৃদয়ে রেখো গেঁথে, আমি দেশকে তোমাকে ভালো
আসে চাইয়ে জীবনে একই সাথে আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে সুখের এই মুক্ত আবার আলো হাওয়া স্বপ্নে সাজানো প্রান্ত তোমার আমার স্বাধীন জীবন দিয়েছে সুখের এই আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে দেশের পতাকা একে দেব আমি তোমার দুটি চোখে বাসবে ভালো আমাকে তুমি হাসবে বাংলাদেশকে আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে আমি দেশকে তোমাকে ভালোবেসে চাইয়ে জীবনে একই সাথে এবং দেশের গান শুনলে না অন্যরকম একটা অনুভূতি কাজ করে, যেটা আমরা শুরুতে বলছিলাম যে এই অনুভূতি আসলে কোনোভাবে ব্যক্ত করার মতো না। আমার মনে হয় যে গাইতেও ভালো লাগে অন্যরকম একটা মানে ব্যাপার, যে দেশের গান গাইছি শুনতে যেরকম ভালো লাগে গেল এবং অন্যরকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে যায়। এখন আমরা কোন গান শুনবো? এবার আসলে অনেক দর্শকের অনেক রকম অনুরোধ থাকে, তো এবার একটি মায়ের গান করতে চাই। আচ্ছা, যেহেতু দর্শকের অনুরোধের কথা বলা হলো যে অনেক দর্শক তো অনেক ধরনের রিকোয়েস্ট করে থাকে, এরকম একজন দর্শক বোধহয় এখন ফোনে আছে, ফোনে নিয়ে নিই আমরা। হ্যালো, শুভ রাত্রি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি। আমরা কোন ভাইয়ার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে? আমি খিলক্ষেত্রে একটু বিজয় মাসের শুভেচ্ছা জানাচ্ছি। বিজয়ের শুভেচ্ছা আপনাকেও, কথা বলুন, ইজ রুবেল ভাই আছেন? গানটা ছিল মান্নাদের কফি হাউসে সেই আড্ডাটা আছে, এটা একটু গাবেন? এক লাইন হলো কি গাবেন? চেষ্টা করবো, আপনি সঙ্গে থাকুন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম, ভালো থাকবেন, সবসময় শুভ কামনা থাকলো। আচ্ছা, এটা রংপুর থেকে একটা ছেলে সৌরভ, এবং অসংখ্য শ্রোতারা আসলে লাইভে যখন স্ট্যাটাস দেই ফেসবুকে, এখন তো ফেসবুক দেখা যায় না, তারপরও অনেকে রিকোয়েস্ট করেছে এই গানটা করার জন্য। কোনো অনুষ্ঠানে করা হয়নি গানটা, আমার অনেক আগের একটা গান, তো এই গানটা একটু করতে চাই এনটিভি দর্শকদের জন্য, এই গানটা করতে চাই। আর একটু আগে দেশের গান করলাম, দেশের জায়গাটা আর মায়ের জায়গাটার মধ্যে পার্থক্য দেশটাই তো একটা মা, তাই না? তো সো মায়ের একটা গান করতে চাই। ঠিক আছে। মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মতো নাই রে দরদি, পাইবানা বেহেস্তের চাবি মায়,
পাইবানা বেহেস্তের চাবি মায় কষ্ট পায় যদি মায়ের মতো আপন কে হো নাই রে দুনিয়ায় মায়ের মতো নাই রে দরদি
পড়লে বিপদে, সবার আগে জানে আমার মন সে তো কান্দে, মায়ের জন্য সুন্দরে দুনিয়ায় আসা, মাটির মতো খাটি শুধু মায়ের ভালোবাসা, পাইবা না বেহেস্তের চাবি মায়, পাইবা না বেহেস্তের চাবি মায়, কষ্ট পায় যদি মায়ের মতো আপন কেহ না, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া, মায়ের মতো নাই রে দরদি, পাইবা না বেহেস্তের চাবি মায়, পাইবা না বেহেস্তের চাবি মায়, কষ্ট পায় যদি মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া, মায়ের মতো নাই রে দরদি, মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়া, মায়ের মতো নাই রে দরদি, পাইবা না পাইবা না বেহেস্তের চাবি মায়, কষ্ট পায় যদি মায়ের মতো আপন কেহ নাই রে দুনিয়ায়, মায়ের মতো নাই রে দরদি। মায়ের গান শুনলে আমরা মনে হয় সবাই একটু ইমোশনাল হয়ে পড়ি, এবং সত্যি যারা মাকে হারিয়েছেন তারা কিন্তু তিল তিল করে বুঝতে পারেন মায়ের অভাবটা, এবং যাদের মা বেঁচে আছে থাকার পরও যারা একটু হয় না যে আমরা একটু বকাঝক করি বা একটু রাগ করে কথা বলি, আমরা এটা উচিত না, তাকে একটু প্রপার সম্মানটা দেওয়া উচিত। এবং দেশের বাইরে যারা থাকে বিশেষ করে প্রবাসী যারা, তারা কিন্তু আরও বেশি ফিল করতে পারে এই বিষয়টা। দর্শক আছেন, ফোন নিয়ে আসি আমরা। হ্যালো, আমি খোকন বলছিলাম ময়মনসিং থেকে। ওয়ালাইকুম আসসালাম, নিশ্চয়ই ভাইয়ের সঙ্গে কথা বলতে চান। জি আসসালামু আলাইকুম রুবেল। জি আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে যদি কোনো লোকে আমাকে প্রশ্ন করে তোমার প্রিয় শিল্পী কে, আমি এক নাগারি বলবো এই রুবেল। আসলে নায়ক গায়ক উপস্থাপক পরিচালক উপন্যাসক আর সবকিছুর মধ্যে আপনার মধ্যে পাচ্ছি, অনেক ভালো লাগে আমার। আসলে আমি অনেক হ্যাপি আজকে এনটিভি কে বসে, ধন্যবাদ এত এত বড় একটা সুযোগ করার জন্য। আমি যে গানটা রিকোয়েস্ট করতে চাচ্ছিলাম সেটা হলো শোনার কাছে শোনা ময়না কয়না কথারে। চেষ্টা করবো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, অনেক ধন্যবাদ। ধন্যবাদ, আপনাদের ভালোবাসায় বেঁচে আছি, বেঁচে থাকতে চাই, সুরের মাঝে আপনাদের সাথে সারা জীবন থাকতে চাই, দোয়া করবেন। সালাম সকল মাকে সালাম, আর আমার মা মিসেস মাধুরী ওনাকে সালাম, বিকজ আসলে প্রত্যেকটা মায়েরকে আমি সালাম জানাচ্ছি, যে মায়ের দোয়া ছাড়া আসলে মানুষের জীবনে কিছু হয় না, সেটা আমার জীবনে একটা সত্যি ছায়ার মতো সবসময় জড়িয়ে থাকে আমাকে। তো যেখানেই যাই জিজ্ঞেস করে খেয়েছিস, ঠিক মতো পৌঁছেছিস, তো আসলে এই জিনিসগুলো আসলে অকৃত্রিম ভালোবাসা আর কারো কাছ থেকে পাওয়া মানে সম্ভব না, এটা একেবারে নিঃস্বার্থ ভালোবাসা, ভেতর থেকে আসে, হৃদয় থেকে আসে। গানে যাব আমরা। হ্যাঁ, আমরা একটা গানে যাই, আমরা এখন একটি রোমান্টিক গানে যাব। এতক্ষণ একটু স্যাড টেনশনে ছিলাম, এবার একটু রোমান্টিকে যাই। আচ্ছা,
কাছে কি বাদুরে যেখানেই থাকো না কেন সুখে আর দুঃখে যেভাবেই থাকি না কেন কাছে কি বাদুরে যেখানেই থাকো না কেন সুখে আর দুঃখে যেভাবেই থাকি না কেন তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি তোমায় আমি সে নিয়ে কিছু ভাবি না ভালোবেসে মন খোঁজে তোমায় এছাড়া কিছু জানি না পাবো কি পাবো না তোমায় আমি সে নিয়ে কিছু ভাবি না ভালোবেসে মন খোঁজে তোমায় এছাড়া কিছু বুঝি না স্বর্গ নরক সাপি তুমি তুমি যে আলো আধা তুমি আমার তুমি আমার তুমি আমার তুমি আমার হৃদয় নিয়ে চলে বেচাক না প্রেমেরই হাট বাজারে তোমার থেকে আমি কিনবো হৃদয় জীবনটা বিক্রি করে হৃদয় নিয়ে চলে বেচাক না প্রেমেরই হাট বাজারে তোমার থেকে আমি কিনবো হৃদয় জীবনটা বিক্রি করে আমি ছাড়া তোমার উপর রবে না কারো অধিকার তুমি আমার তুমি আমার তুমি কাছে কি বা দূরে যেখানেই থাকো না কেন সুখে আর দুঃখে যেভাবেই থাকি না কেন তুমি আমার তুমি আমার তুমি গানের প্রিপারেশন নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি যে গানগুলো মানুষ শুনতে চায় কিছুদিন আগেই তো আমেরিকা কানাডা শো করে আসলাম তো ফেসবুকে ওনারা স্ট্যাটাস দিয়েছে নীল বলেছে যে আপনি আমাদেরকে স্মরণ করে এই গানটা গাবেন যে আমরা আপনাকে ভুলতে পারছি না যেহেতু আপনি গাইবেন আমি পারবো না কিছুতেই তোমাকে ভুলে যেতে এবং কানাডা থেকে আরও একজন মেসেজ দিয়েছে ওনারা আমরা ঠিক ভুলে গেছি তো এই গানটা এখন করছি এখন রিকোয়েস্টটা গান la 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 ami parbo na kichutei
তোমাকে ভুলে যেতে। মন যদি চায় ভুলে যেও, যেখানে যত দূরে থাকো না তুমি, আমার ভালোবাসা নিও। তোমাকে ভুলে যেতে, মন যদি চায় ভুলে যেও, যেখানে যত দূরে থাকো না তুমি, আমার ভালোবাসা নিও। যেখানে যত দূরে থাকো না তুমি, আমার ভালোবাসা নিও। আমি পারবো না কিছুতেই তোমাকে ভুলে যেতে। তোমার ভালোবাসা মিথ্যে যদি হয়, আমার কিছুই যায় আসে না। যদি ব্যথা দিতে যত খুশি দাও, দুঃখ তাতে যে পাবো না। তোমার ভালোবাসা মিথ্যে যদি হয়, আমার কিছুই যায় আসে না। চাও যদি ব্যথা দিতে যত খুশি দাও, দুঃখ তাতে যে পাবো না। তোমার স্মৃতি নিয়ে কাটাবো জীবন, এইটুকু অধিকার দিও। তোমার স্মৃতি নিয়ে কাটাবো জীবন, এইটুকু অধিকার দিও। আমি পারবো না কিছুতেই তোমাকে ভুলে যেতে। স্বর্গ সাজাবো মনে আছে এই বাসনা, সেই তুমি যদি বলো তুমি আমার নও, দুঃখ তাতে যে পাবো না। তোমায় নিয়ে আমি স্বর্গ সাজাবো মনে আছে এই বাসনা, সেই তুমি যদি বলো তুমি আমার নও, মনটা তাতে ভেঙে যাবে না। দেখবো শুধু আমি স্বপ্ন তোমার, এইটুকু অধিকার দিও। দেখবো শুধু আমি স্বপ্ন তোমার, এইটুকু অধিকার দিও। আমি পারবো না কিছুতেই তোমাকে ভুলে যেতে, মন যদি চায় ভুলে যেও, যেখানে যত দূরে থাকো না তুমি, আমার ভালোবাসা নিও। যেখানে যত দূরে থাকো না তুমি, আমার ভালোবাসা নিও। আমি পারবো না কিছুতেই
তোমাদের ভুলে যেতে মন যদি চায় ভুলে যেও যেখানে যত দূরে থাকো না তুমি আমার ভালোবাসা নিও হে আমি পারবো না কিছুতেই তোমাদের ভুলে যেতে ভুলে যেতে হবে না মোটেও সেটাকে বলে নিয়েছি কারণ হচ্ছে কিন্তু বলতে চাই এদেরকে যারা বোঝাচ্ছি আমার যারা শ্রোতা আমার যারা দর্শক তাদেরকে স্পেশালি নট ফর এনিওয়ান অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু মিন যে যারা আমাকে ভালোবাসেন আমার গান শুনেন আপনাদের কাছে আমি চিরঋণী চিরকৃতজ্ঞ যেখানে থাকি যত দূরে থাকি আপনাদেরকে আমি কখনোই বলতে পারবো না ভোলা যাবে না কারণ হচ্ছে এই ভালোবাসার পালস দেশের বাইরেও পৌঁছে যাবে কারণ দেশের বাইরে অনেকেই কিন্তু আমাদের এনটিভি দেখতে পাচ্ছে এই মুহূর্তে দর্শক আছেন যোগ দিয়েছেন ফোনে ফোনটি নিয়ে আসি আমরা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ফোনের ওই পাশে কে আছেন বলেন নাম বলেন জি আমি আলামিন আব্দুল ছিলাম জি রুবেল ভাই হ্যাঁ আলামিন ভাই ভালো আছো জি আলহামদুলিল্লাহ কি খবর বলো এই তো অসংখ্য ধন্যবাদ এনটিভি আপনাকে আনার জন্য তোমাকে ধন্যবাদ তুমি যে কষ্ট করে লাইন পেয়েছো আই এম ভেরি মাচ হ্যাপি আর আমার ছেলে তো বসে আছে সেই কারণে থেকে গান শুনবে আচ্ছা এখন তোমার জন্য একটা রিকোয়েস্ট আছে বলো 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 এইভাবে গান কোনটা আসসালামু আলাইকুম ওয়াইসলাম ভাইয়া বলো বলো কোনটা কোনটা এইভাবেই ভালোবাসা হয় আচ্ছা করবো তুমি সঙ্গে থাকো তোমাকে অনেক অনেক ভালোবাসা আদর তুমি আমার জন্য দোয়া করবে হ্যাঁ এভাবেই ভালোবাসা বেড়ে যায় অনেক ধন্যবাদ ফোন করার জন্য সাথেই থাকুন আচ্ছা তোমার গানটা এখনই করছি আলামিন আমার খুব ডিভোটেড একজন ফ্যান এবং সে তোমার প্রায় 1400 গানের ম্যাক্সিমাম গান তার কাছে আছে এটা আমার জন্য একটা অনেক বড় ব্যাপার যে সে এত গান কালেকশন করেছে তো আলামিন তোমাকে আবারও শুভেচ্ছা আবারও ধন্যবাদ কষ্ট কথা কষ্ট করে এই গানগুলো অ্যারেঞ্জ করার জন্য যে গানটা আমি ফিল্মে মিউজিক ডিরেকশন দিয়েছিলাম আমি এবং কনক চাপা গিয়েছিলাম সেই গানটি জিজ্ঞেস করেছে ঠিক আছে হে 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 লা 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 মনিটরে একটু ভয়েসটা বাড়বে প্লিজ ভালোবাসা বুঝি হয়ে যায় হাওয়ার মতো সুপনে বয়ে যায় বুঝি হয়ে যায় হাওয়ার মতো সু মনে বয়ে যায় এভাবেই ভাল
ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়, ফুল ফোটে ফুল ঝরে যুগে যুগে অন্তরে, ভালোবাসা শুধু রয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়। স্বপ্ন দেখার শুরু এই তো এখন, কোন লজ্জা মনে নেই তো এখন, স্বপ্ন দেখার শুরু এই তো এখন, কোন লজ্জা মনে নেই তো এখন, নিজে পাখি যায় ফিরে ভালো লাগা ধীরে ধীরে, অনুভবে ছুঁয়ে ছুঁয়ে যায়, ভালোবাসা শুধু রয়ে যায়, এভাবেই ভালোবাসা বুঝি হয়ে যায়, হাওয়ার মতো সুখ মনে বয়ে যায়। খুবই ভালো লাগলো, এত সুন্দর একটি গান, ফিল্মের গান বলছিলেন, এবং এটা কিন্তু একেবারে নিজের প্রাপ্তির জায়গাটাও কিন্তু অন্যরকম। আমি আর কথা বাড়তে চাই না, গানে যেতে চাই। তোমার পছন্দের গানটা গিয়ে দিই না, লাল বেনারসি। তুমি কেন এত দুঃখ পছন্দ করো আমার জানি না, ভক্তরা অবশ্য করে, সবার উদ্দেশ্যে গানটা করে দিই। খুব জরুরি, অনেক গান করা যাচ্ছে না, আমি সরি মাপ চেয়ে নিচ্ছি, অনেকেই অনেক রকম রিকোয়েস্ট করেছেন, একটা দুটো করেছি অবশ্য, আবার নেক্সট ভেরি সুন আবার দেখাবে কোনো চ্যানেলে।
তো যে গানটা সবার রিকোয়েস্ট খুব বেশি সেটা করছে এখন। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে
অভিমানিয়ে গিয়েছ চলে, সে কথা আমায় কেন গেলে না বলে, সব স্বপ্ন তুমি নিজের হাতে, সব স্বপ্ন তুমি নিজের হাতে গড়িয়ে দিলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। লাল বেনারসি জড়িয়ে তুমি যে আমার সীমানাটা ছাড়িয়ে গেলে, হারানো দিনের মতো তুমি হারিয়ে গেলে, তুমি হারিয়ে গেলে। আমার কিছু বলার নাই আসলে, দর্শক আছেন, ফোন নিয়ে আসি আমি। হ্যাঁ, শিওর শিওর। হ্যালো, খুব ভালো আছি। আপনি কে বলছেন? অনেক ধন্যবাদ। ভালো আছেন আপনি? ভাই আমার জন্য সবাই একটু দোয়া করবেন, আমি একটু অসুস্থ, আমার কয়েকদিন আগে একটা অপারেশন হয়েছে, তো এর জন্য আমি একটু অসুস্থ ফিল করছি, কিন্তু তারপরেও আমি রাত থেকে আপনার মানে যখনই শুনি যে আপনার প্রোগ্রাম হচ্ছে, আপনি গাচ্ছেন, তখনই আমি রাত জাগি, খুব বকা শুনি, এটার জন্য টিভি চালা রাখি, রাত সবাই ঘুমাই ডিস্টার্ব করি, কিন্তু তারপরে আমার ইচ্ছা হয় যে আপনার গান শুনি, আপনার সাথে কথা বলি আর কি, কথা বলার সুযোগ আসলে কখনো হয় নাই, তা আজকে ফার্স্ট টাইম হয়েছে, তো এর জন্য আমি এত হ্যাপি। অনেক ধন্যবাদ, ধন্যবাদ আপনার জন্য, বেস্ট উইশেস এন্ড গড ব্লেস ইউ, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। অনেক অনেক শুভকামনা থাকলো এবং আপনার সুস্থতা কামনা করছি। মিউজিক অ্যান্ড রিদমের মাধ্যমে আজকে কথা হয়ে গেল প্রথমবারের মতো, এবং আমরাও লাকি যে এই কলটি আমরাই পেয়েছি। যাই আমরা গানে, আমরা শেষ দিকে আসছি, আমরা একটু জমজমাট গান দিকে যাই না? অনেক গানের রিকোয়েস্ট আছে, আমার একটা সাথী ছিল, অনেক বেদনা ভরা, এগুলো আসলে এখন আর করার স্কোপ নেই, বিকজ আমাদের টাইম ইজ টু শর্ট রাইট নাও, সো আমরা ফোক গানে যাই একটু। হ্যাঁ, ঠিক আছে। আমরা অনেক গান করেছি, একটু ফোকে চলে যাই। La 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 ho 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 tumi jaiyo na jaiyo na rubel re
প্রেমিকের কান্দাইয়া বছর পরে আইয়া শুধু একটু খানি গান গাইয়া তুমি এত বছর পরে আইয়া শুধু একটু খানি গান গাইয়া হে প্রেমিকে রে গান গাইয়া তুমি যাইও না বন্ধু রে প্রেমিকে রে গান গাইয়া তুমি যাইও না বন্ধু রে প্রেমিকে রে গান পাগল দিন রজনী তোমার প্রেমেতে মতিয়া আমি প্রেমিক পাগল দিন রজনী তোমার প্রেমেতে মতিয়া তুমি পরাণ পাখি ময়না টিয়া ও বন্ধু রে তুমি পরাণ পাখি ময়না টিয়া এই অন্তরে মনের পিঞ্জরে এই অন্তরে মনের পিঞ্জরে আমি রাখবো তোমায় আদর দিয়া প্রেমিকে রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে প্রেমিকে রে কান্দাইয়া রাজার ঘর বাণী কর তো তুচ্ছ তোমায় বুকে লইয়া ওই সাত রাজার ঘর বাণী কর তো তুচ্ছ তোমায় বুকে লইয়া আমি রইব তোমায় হারাইয়া ও বন্ধু রে তুমি রইব তোমায় হারাইয়া তুমি জানো না তুমি বোঝো তুমি জানো না তুমি বোঝো না একজন প্রেমিকে মেয়ে তাকে সহিয়া প্রেমিকে রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে প্রেমিকে রে কান্দাইয়া তুমি যাইও না বন্ধু রে প্রেমিকে রে কান্দাইয়া তুমি এত বছর পরে আইয়া শুধু একটু খানি গান মানে এত চমৎকার গানের পরে এখন আমাকেই বলতে হবে যে আমাদের যেতে হবে চমৎকার চমৎকার অসম্ভব সুন্দর লাগলো এবং ফোক গানের একটা জনপ্রিয়তা তো সবসময় আছে যেমন শুনতে ভালো লাগে গাইতেও ভালো লাগে আসলে আমি সব গানই করেছি ফোক গান আধুনিক গান গজলও করেছি তলে গান করার সুযোগও থাকে না সময়ও থাকে না আর লাল বেনারসি গানটা আমি বলতে ভুলে গেছি কাতার থেকে মনির ফোন করেছিল
এই মাসে আবার বাহরাইন যাব, কাতার যাব। আচ্ছা, ওমানও যাওয়ার কথা আছে। শুধুমাত্র মনির ভাই ফোন করলে তো হবে না, অনেকের রিকোয়েস্ট ছিল এটা। এবং একেবারে যেহেতু শেষের দিকে এবং আজকে যারা বাজালো সুন্দর তাদের সাথে একটু পরিচয় করে দিলে। পরিচয় করার কিছু নাই, এটা আমার থেকে এমনিতে পরিচিত। কিবোর্ডে আছে জাহিদ, আমাদের লিড গিটারে আছে এমিল, অক্টোপেডে আছে পল, বেস গিটারে আছে টুটুল, এবং আমাদের তবলায় আছে বাপ্পি, এবং সাউন্ড করছে খুব সুন্দর সাউন্ড করছে আমাদের চঞ্চল ভাই এবং জুবায়ের ভাই, সবাইকে প্যানেল ক্যামেরা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা। এটা ভালোবাসা থেকে দাবি কিন্তু আমার। রুবেল ভাই অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, আসার জন্য, এবং অসম্ভব সুন্দর সুন্দর গানের কালেকশন আজকে তুলে ধরার জন্য। দর্শকের কাছে বিদায় নিয়ে শেষ গানটা আমরা শুনবো। দর্শক, আমার নতুন অ্যালবাম আসছে নজর না লাগে, 37th নাম্বার অফ অ্যালবাম, আপনাদের সবাইকে শোনার আমন্ত্রণ রইল। খুব সুন আপনারা পেয়ে যাবেন মাসখানেকের মধ্যে। নামটা চেঞ্জ করেছি, অচেনা শহর ছিল, নামটা চেঞ্জ করে নজর না লাগে করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, অনেকদিন পর একটা অ্যালবাম করছি, আপনারা সবাই শুনবেন, সবাই কিনবেন, এটা প্রার্থনা করে শেষ গান দিয়ে শেষ করবো। আমি একটু বিদায় নিতে চাচ্ছি। ভিউয়ার, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আয়োজন। নেক্সট উইকে সেম টাইম সেম চ্যানেলে আবার ফিরে আসবো আপনাদের পছন্দের একজন সিঙ্গারকে সাথে নিয়ে, শুনবো তার চমৎকার কিছু গান। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, থাকুন এনটিভির সাথে। আমার সাদা মনের ভালোবাসা তুমি বুঝলা না, হায়রে রঙিন নেশায় থাইকা সবাই আসল চেনে না। আমার সাদা মনে
আশা তুমি বুঝলা না আরে রঙিন নেশায় কাইকা তুমি আসল চিল্লা না Bye.